আগামী 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী বর্ষ। সেই জন্ম জয়ন্তী বর্ষ উদযাপন করার লক্ষ্যে শনিবার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে। এদিন বেলা 3টে নাগাদ রায়গঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসু ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় ভার্চুয়ালি বার্লিন থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা তথা নেতাজি কন্যা ডক্টর অনিতা বসুপা। এদিন এই ইনস্টিটিউট মঞ্চে উদ্যোক্তাদের পাশাপাশি রায়গঞ্জের নেতাজি প্রেমীদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই আলোচনা সভা উপলক্ষে উপস্থিত উদ্যোক্তাদের পক্ষ থেকে সনাতন দত্ত কি জানিয়েছেন শুনুন। আজকে অনুষ্ঠানটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। আমরা একটা বড় করে করার একটা পরিকল্পনা নিয়েছি, কিন্তু করোনা অতিমারির কারণে আমরা সেই সময়টা করতে পারিনি। এই বছর যেহেতু করোনা নেই, আমরা বড় করে করছি। এবং আমরা সর্বভারতীয় যে নেতাজি জন্মজয়ন্তী পালন কমিটি আছে, তারা নেতাজি কন্যা অনিতা বসু পাপের একটা বক্তব্য আজকে আমরা শোনাচ্ছি, এবং যেটা উনি বার্লিন থেকে বক্তব্য রাখছেন আমরা সরাসরি এটা রায়গঞ্জ ইনস্টিটিউট হলে বড় পর্দায় আমরা দেখাতে রায়গঞ্জের সমস্ত মানুষকে আহ্বান করেছি এবং তারা এই অনুষ্ঠানটা দেখছেন। এবং আমরা আগামী 23 তারিখ খুব বড় করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করবো। রায়গঞ্জ ইনস্টিটিউট থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।